Following is a lecture given by His Holiness Jaya Patakaswami Maharaj on November 10th, 2013 in Sri Mayapur, India. The Srimad Bhagavatam lecture was given in the Bengali language. Krishna Vadaya, Krishna Prasaya, Bhutale, Srimate Bhakti Vedanta, Samini Dinamini. Okay. Namaste, Sarasvati Devi, Gauravani Acharane, Nirvishesha Sunyavadi, Paschacadastakarane. পঞ্চম স্কন্ধ অষ্টম অধ্যায় শ্লোক ১৬ অপি বতহ সবৈ কৃপণ এন বালক মৃত হরিণী সুতহ মমার নার্যস্য ষঠ কিরাত মতের কৃত সুকৃতস্য কৃত বিশ্রম্ভ আত্মপ্রত্যয়েন তদ বিঘ্নয়ন সুজন ইবাগমিষ্যতি। মহারাজ ভরত মনে করতেন, আহা, এই মৃগটি এখন অসহায়, আমি অত্যন্ত দুর্ভাগা এবং আমার মন চতুর ব্যাধের মতো সর্বদা প্রবঞ্চনা এবং নিষ্ঠুরতায় পূর্ণ। সজ্জন ব্যক্তি যেমন ধূর্ত বন্ধুর দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে তাকে বিশ্বাস করে, ঠিক সেইভাবে এই হরিণটি আমার উপর তার বিশ্বাস স্থাপন করেছে। আমি এইভাবে অবিশ্বাসীর মতো আচরণ করলেও সে কি পুনরায় আমার কাছে ফিরে আসবে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করবে? শিলপ্রপাত কৃত তাৎপর্য, ভরত মহারাজ ছিলেন অত্যন্ত উন্নত চরিত্র সম্পন্ন এবং মহান, তাই হরিণটির অদর্শনে তিনি মনে করতেন যে তিনি তার শরণাগতকে রক্ষা করতে অক্ষম। সেই পশুটির প্রতি তার আসক্তির ফলে তিনি মনে করতেন যে সেই পশুটিও তারই মতো উন্নত চরিত্র এবং মহান। আত্মবনমন্যতে জগৎ, এই ন্যায় অনুসারে মানুষ নিজে যেমন অন্যদেরও ঠিক সেই রকম বলেই মনে করে। তাই মহারাজ ভরত মনে করতেন যে তিনি হরিণটির অবহেলা করছেন বলে সে তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে অত্যন্ত মহান বলে আবার ফিরে আসবে। আমি যেভাবে চিন্তা করি, আমি ভাবি সবাই এরকম চিন্তা করছে। আত্মবন মন্নতে জগৎ, অর্থাৎ আমি যেভাবে চিন্তা করি, আমি যেভাবে ভাবি, সবাই সেভাবে চিন্তা করছে। এই বিষয় অম্বেশ্বর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি একটা উপাখ্যান দিলেন। এই বিষয়ে ওম বিষ্ণুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি একটি উপাখ্যান দিয়েছেন। কৃষ্ণনগরে একটা ব্রিটিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, কৃষ্ণনগরে একজন ব্রিটিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং সেই আমলে সে ছিল হাকিম একজন, এবং সেই আমলে সে ছিল একজন হাকিম।
শাসক আর হাকিম দুটোই, শাসক এবং হাকিম তিনি উভয়ই ছিলেন। তো একজন উনিকে একটা পাকা খাতা দিয়েছে, তো একজন ওনাকে একটি, এখন জীবনে তিনি খাতা খায়নি, ও কাঁঠাল, একজন ওনাকে একটি পাকা কাঁঠাল দিয়েছিলেন, তো তিনি জীবনে কখনো কাঁঠাল খাননি। উনি জানে না খাতা খুব আটা, তো কাঁঠাল খুব আঠা আছে কাঁঠালে, না হয় উনি ওনার কি ছিল দাড়ি তেল দিয়ে পাতেন, তো ওনার দাড়ি ছিল উনি তেল দিয়ে তা পাকাতেন, কিন্তু তেল লাগাইনি, কিন্তু সেদিন তেল দেননি, তিনি মুখে ঢুকিয়ে দিয়েছে কথা বলে, তিনি কাঁঠালটা মুখে ঢুকিয়ে দিয়েছেন, আটকে গেছে কাঁঠালটা তার মুখে আটকে গেছে, কিভাবে সেটা সে ছাড়াবে সেটা তার মুখে আটকে গেল, কিন্তু দাড়ির মধ্যে সব কাঁঠাল লাগিয়েছিল, গাড়ির তার দাড়ির মধ্যে সব কাঁঠাল আটকে ছিল, একজন নাপিত এসেছে এবং তার সব দাড়ি কেটে দিয়েছে, সে ভাবছে কাঁঠাল খেতে এত কষ্ট বাবা, আমাকে কেউ বলেনি, আমাকে কেউ বলেনি, তো এই সময় একজন পেশাদারি সাক্ষী ছিল, তো এই সময় একজন পেশাদারী সাক্ষী সাক্ষী ছিল, যে যার কাছে পয়সা দিলে সাক্ষী পাওয়া যায়, হ্যাঁ আমার বলে রাজ্যে ছিল খুন করতে পারেনি, এরকম সে পয়সা দিলে বলে দিয়ে দিত এরকম যে হ্যাঁ সে খুন করেনি, আমার বাড়ি ছিল আমার বাড়িতে ছিল, এখন একই হাকিমের সামনে আরেকটা সাক্ষী দিতে যাচ্ছে, তো একই হাকিমের সাথে একই হাকিমের কাছে আরেকটা সাক্ষী দিতে গেল, তো হাকিম আমাকে চিনে আমি দাড়ি কাটবো, সে তার দাড়ি কেটে দিয়েছে, কিন্তু হাকিম থেকে কিন্তু হাকিম দেখে ভাবছে আত্মবন মন্নতে জগৎ, আমি দাড়ি কেটেছি কাঁঠাল খেয়েছে, আমি দাড়ি কেটে দিয়েছি কাঁঠাল খেয়েছে, দাড়ি কাটার কারণে সে কাঁঠাল খেয়েছে, বলছে সাক্ষী কাছে তুমি আমার কাছে
তো সাক্ষীর কাছে সে বলল, তুমি আমার কাছে তিনটার পর আসো। এখন সাক্ষী পাচ্ছে ধরা পড়েছি। তো সাক্ষী ভাবছে আমি ধরা পড়েছি, বাবা ধরা পড়েছি, এখন আমার জেল খাটতে হবে। হাকিম আমাকে চিনতে পেরেছে, কিন্তু যখন গেছে হাকিমের অফিসে, কিন্তু যখন গেল হাকিম, হাকিম বলল বসো, হাকিম বলল বসো, আমিও কাঁঠাল খেয়েছি, হাকিম বলল আমিও কাঁঠাল খেয়েছি, আমি জানি কি কষ্ট লাগে, আমি জানি কি কষ্ট হয় কাঁঠাল খেতে, সেই জন্য তোমাকে এখন মিষ্টি খাওয়াচ্ছি, সেই জন্য তোমাকে এখন মিষ্টি খাওয়াচ্ছি। পাঁচ টাকা দিল। একশো বছর আগে পাঁচ টাকা অনেক, তখন পাঁচ টাকা অনেক ছিল দাম। কিছু বুঝতে পারল সাক্ষী, কিছু বুঝতে পারল না, সে ভাবছে আমাকে এখন জেল খাটবে, সে ভাবছে আমাকে এখন জেল খাটতে হবে। হাকিম মিষ্টি দিচ্ছে, পাঁচ টাকা দিল, বল কাঁঠাল খেয়েছি, আমি জানি তুমি কি কষ্ট পাচ্ছ। তো হাকিম পাঁচ টাকা দিয়ে তাকে মিষ্টি খাওয়ার জন্য পাঁচ টাকা দিয়ে বলল, তুমি বলো আমি জানি কাঁঠাল খাওয়ার কি কষ্ট। এই বলে তাকে বিদায় দিল। সাক্ষী এমনিতে কিছুই বুঝতে পারল না যে কি হয়েছিল। এই উদাহরণ হচ্ছে আত্মবন মন্নতে জগৎ। হাকিম যেভাবে ভেবেছে ভাবছে সদাই একই চিন্তা হচ্ছে, হাকিম যেভাবে ভেবেছে সে ভাবছে যে সবাই একই চিন্তা করছে, মিত্র সাক্ষী হয়ে আসছে এটা মনে আসেনি, মিথ্যা সাক্ষী হয়ে এসছে এটা সে বুঝতে পারেনি। সে ভাবছে আমি খাতা খেয়েছি, কষ্ট হয়েছে, আসলে খাতা খেলে এরকম কষ্ট হবে, সে ভাবছে আমি কাঁঠাল খেয়েছি কষ্ট হয়েছে, তো বাকিরাও যদি কাঁঠাল খায় এরকম কষ্ট হবে। এভাবে বার মাস মহান ব্যক্তি, এভাবে ভরত মহারাজ ছিলেন মহান ব্যক্তি, সে ভাবছে হরিণের বাচ্চা ওই রকম মহান ব্যক্তি, সে ভাবে তার হরি সেবা কৃষ্ণ সেবা বাদ দিয়ে হরিণ বাচ্চা সেবা রত ছিল। এইভাবে তিনি কৃষ্ণ সেবা বাদ দিয়ে হরিণ বাচ্চার জন্য সবকিছু করছিলেন। এই জন্য আবার তার জন্ম নিতে হইল, এই জন্য আবার তাকে জন্ম নিতে হলো, এবং জন্ম নিয়েছে হরিণ জন্ম, এবং সে জন্ম নিয়েছে হরিণ জন্ম। আজকে কোপাস তুমি, আজকে গোপাষ্টমী, এটা
এটা আমাদের একটি উৎসব। কৃষ্ণ যখন 5 বছর বয়স ছিল, কৃষ্ণ যখন তার 5 বছর বয়স ছিল, সেই সব গোবৎস দেখত, তিনি সব গোবৎস দেখতেন। এখন যখন 6 হয়ে গেল, এখন যখন 6 বছর হয়ে গেল, তাকে দায়িত্ব দেওয়া হবে গাভীকে নিয়ে যাওয়া, তাকে তাকে দায়িত্ব দেওয়া হলো গাভীদের নিয়ে যাওয়ার। সেই বলরাম আরো বয়স হচ্ছে, এখন ফাঁকা গোরাস হয়ে গেল, তিনি বলরাম এবং অন্যান্যদের এখন গৌরক্ষক হয়ে গেল, তিনি তারা হয়ে গেলেন গৌরক্ষক। গোরাখাল হয়ে গেলেন, আর সে গোপাষ্টমী এই উপলক্ষে, আজকে গোপাষ্টমী এই উপলক্ষে কৃষ্ণ এখন গালি চড়াতে যাবে, যে কৃষ্ণ এখন গাভী চড়াতে যাবেন, এবং এভাবে কাছাকাছি যেন বলি আর গৌরাকে করবে, এইভাবে গো বৎস যারা পালতো তারা কাছাকাছি থাকতো, যারা গো রাখাল তারা ব্রজের অন্যান্য দূরে তারা যেত। এভাবে কৃষ্ণ বলরাম কানাইয়া বলায় সারা রাজধাম দ্বারস্থানে করেছেন। এইভাবে কৃষ্ণ বলরাম কানাই বলাই সারা ব্রজধামের দ্বাদশ বনে ঘুরেছেন। কৃষ্ণ কানহাইয়া দাও জিকা ভাইয়া। এখন কৃষ্ণের লীলা আরো বিস্তার হবে, এখন কৃষ্ণের লীলা আরো বিস্তার হবে, অনেক রকম লীলা হবে, অনেক রকম লীলা হবে। কিভাবে আজকে বিভিন্ন লীলা হয়েছে, কিভাবে আজকে বিভিন্ন লীলা হয়েছে, এবং হলো আমাদের আচার্যগণ, এবং আমাদের পূর্বতন আচার্যগণ, এবং গৌর পার্ষদগণ, এবং গৌর পার্ষদগণ আজকে কেউ জন্ম হলো, কেউ তিরোভাব হলো, আজকে কারো জন্ম হলো, কারো তিরোভাব হলো, দাস গদাধর, দাস গদাধর, গদাধর প্রভু আছেন, গদাধর প্রভু আছেন, আর দাস গদাধর, আর দাস গদাধর আরেকজন, আরেকজন দাস গদাধর হচ্ছে রাধারানী দেহ জ্যোতি অবতার, দাস গদাধর হচ্ছেন রাধারানীর দেহ জ্যোতির অবতার, এবং তিনি বিভিন্ন প্রচার নির্ভয়ভাবে করেছেন, এবং তিনি বিভিন্ন বছর নির্ভয়ে বিভিন্নভাবে তিনি প্রচার করেছেন। একদিন তিনি একজন খাসি খাচ্ছে গেছেন, একদিন তিনি একজন কাজীর কাছে গিয়েছেন, সেই কাজী খুব ভক্ত নয়, সেই কাজী খুব ভক্ত নয়, কিন্তু দাস গদাধর
এমন প্রভাব, কিন্তু দাস গদাধরের এমন প্রভাব যে ওনার সান্নিধ্য লাভ হলে মন পরিবর্তন হতো, যে ওনার সান্নিধ্য লাভ করলে মানুষের মন পরিবর্তন হতো। হ্যাঁ, দাস গদাধর ওই কাজীকে ডাকলেন। তাই দাস গদাধর ওই কাজীকে ডাকলেন, বাড়ির মধ্যে ঢুকে, তার বাড়ির মধ্যে ঢুকে রাগ করে প্রথমে কাজী রাগ করে বলল যে কে আমার বাড়ির মধ্যে ঢুকেছে। কিন্তু যেই দেখলেন দাস গদাধর প্রেম পরিপূর্ণ অবস্থায়, তিনি ওনার ভাব নাম হলো, তার তিনি তার ভাব পরিবর্তন হলো এবং জিজ্ঞাসা করলেন আর কি চান, এবং জিজ্ঞেস করলেন কি চান আপনি, এবং তিনি বলেন আমি আসছি তোমাকে উদ্ধার করার জন্য, এবং তিনি বললেন আমি এসেছি তোমাকে উদ্ধার করার জন্য, আমি আসছি যাতে এই পুনর্জন্ম থেকে বন্ধ হবে, আমি এসেছি যাতে এই পুনর্জন্ম থেকে বন্ধ হবে। উনি বলেন আপনি যা সমান জানি ধার্মিক, কেউ বলেন তিনি সময় বলেছিলেন আপনি যশবান ধনী ধার্মিক, ধনবান সুন্দর সুন্দর ধনী ধনী প্রভাবশালী প্রভাবশালী অনেক কিছু গুণ অনেক কিছু গুণ আমার একটি অনুরোধ, আমার একটি অনুরোধ সব ভুলে যান, সব ভুলে যান এবং হরিনাম বল, এবং হরিনাম করুন। আমি কালকে হরি বলব, তিনি বললেন যে আমি কালকে হরি বলবো, হরি বল হরি বল, আজকে বলে শুরু করেছেন, আজকে বলে শুরু করেছেন, এখন বন্ধ থাকবে না, এখন আর বন্ধ থাকবে না, চলতে থাকো, চলতেই থাকবে, বলো বলো হরি বল হরি বল হরি বল। এভাবে গদাধর দাস গদাধর এই প্রচার করতেন, এইভাবে দাস গদাধর তিনি প্রচার করতেন, এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই কাছে যেতেন, এবং জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে যেতেন, এবং এভাবে সবাই কৃষ্ণভক্তি কৃষ্ণ নাম উদ্বুদ্ধ করেছেন, এবং এইভাবে সবাইকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নামে উদ্বুদ্ধ করেছেন। উনি আখ্যাত হাতে একটা বিগ্রহ স্থাপন করেছেন, তিনি কাটোয়াতে একটা বিগ্রহ স্থাপন করেছেন, এবং ওনার সমাধি মন্দির সেখানে হয়েছে, এবং ওনার সমাধি মন্দির সেখানে হয়েছে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কেস সমাধি হয়েছে, একই জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কেস সমাধি হয়েছে একই জায়গায়। অনেক কাহিনী আছে দাস গদাধর, এভাবে অনেক কাহিনী আছে দাস গদাধরের, সব বলা সম্ভব নয়, সব বলা সম্ভব নয়। আর কি একজন নিত্যানন্দ প্রভু
ধনঞ্জয় পণ্ডিত তিনি নিত্যানন্দ প্রভুর লোক ছিলেন, কিন্তু অধিকাংশ তিনি আগেও বলরামের বন্ধু, অধিকাংশ বলরামের ভাষ্য ছিল শাখা, আগের অংশে তার অধিকাংশ বলরামের পার্শ্বদ ছিলেন তিনি, কিন্তু ধনঞ্জয় পণ্ডিত তিনি ছিলেন গোপী, কিন্তু ধনঞ্জয় পণ্ডিত তিনি ছিলেন গোপী, এবং কখন তিনি গোপী চেতনা তিনি ছিলেন এবং কখন তিনি গোপী চেতনায় ছিলেন তিনি ডাকতেন, হ্যাঁ আমার কাছে ভালো দই আছে, আমার কাছে ভালো দই আছে, আমার কাছে ভালো দই আছে, কে দই নেবে, কে দই নেবে, আমার দুধ আছে, আমার কাছে দুধ আছে, কে দুধ নেবে, কে দুধ নেবে, এভাবে কবিরা কিভাবে বাজারে যায় এভাবে তিনি মাথা ঘুরছি নিয়ে কবি লীলা করতেন, এইভাবে গোপীরা কিভাবে বাজারে যায় তিনি সেইভাবে মাথায় কলসি নিয়ে লীলা করতেন, ওনার হৃদয়ে সবসময় নিত্যানন্দ প্রভু ছিলেন, তার ওনার হৃদয়ে সবসময় নিত্যানন্দ প্রভু ছিলেন, এবং চৈতন্য ভাগবত ওনার গুণগান হয়েছে, এবং চৈতন্য ভাগবতে ওনার গুণগান হয়েছে, এছাড়া আজকে শ্রীনিবাস আচার্যের তিথি আছে, শ্রীনিবাস আচার্য অনেক কাহিনী আছে, শ্রীনিবাস আচার্যের অনেক কাহিনী আছে, মহাপ্রভু রূপাসনার দ্বারা অনেক ধর্ম গ্রন্থ ভক্তি গ্রন্থ লিখেছেন, মহাপ্রভু গোস্বামীগণের দ্বারা অনেক রূপ রূপ ও সনাতন গোস্বামীর দ্বারা অনেক গ্রন্থ প্রণয়ন করেছেন, কিন্তু সেই সময় গ্রন্থ দিতেন দায়িত্ব দিয়েছেন শ্রীনিবাস আচার্যের কাছে, কিন্তু সেই সময় তারা গ্রন্থ বিতরণের দায়িত্ব দিয়েছেন শ্রীনিবাস আচার্যের কাছে, একজন ভক্ত ছিল, একজন ভক্ত ছিল গঙ্গা উপাধ্যায়, ওনার নাম ছিল গঙ্গা উপাধ্যায়, এবং বিভিন্ন কাজের জন্য নবদ্বীপ যেতে পারে, এবং বিভিন্ন কাজের জন্য নবদ্বীপ যেতে পারে পারে না পারে না, এবং তিনি কিন্তু একদিন মনস্থির করেছেন, তিনি একদিন মনস্থির করেছেন আমি গিয়া চৈতন্য দেবকে দেখব, আমি গিয়ে চৈতন্য দেবকে দেখব, এবং বাড়ি থেকে রওনা হইলেন, এবং বাড়িতে গিয়ে এবং বাড়ি থেকে রওনা হয়েছেন নবদ্বীপ দিকে, নবদ্বীপের দিকে, কিন্তু পথে কাটোয়া পড়ে, কিন্তু পথে কাটোয়া পড়ে, তখন একটা গ্রাম, তখন একটা গ্রাম, এবং তিনি শুনলেন চৈতন্য মহাপ্রভু কাটোয়াতে আছেন, এবং তিনি এসেছিলেন চৈতন্য মহা, তিনি শুনলেন যে চৈতন্য মহাপ্রভু কাটোয়াতে আছেন, এবং তিনি কেশব বাড়ির কাছে
সন্ন্যাস নেবেন এবং তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নেবেন। তিনি কেন সন্ন্যাস নেবেন? উনি ভাবলেন তিনি কেন সন্ন্যাস নেবেন? আমরা বদ্ধজীবের জন্য সন্ন্যাস দরকার। আমাদের বদ্ধজীবের জন্য সন্ন্যাস দরকার। আমরা তপস্যা করে পবিত্র হব। আমরা তপস্যা করে পবিত্র হব। কিন্তু উনি পরম পুরুষ। কিন্তু উনি পরম পুরুষ। ওনার সন্ন্যাস দরকার নাই। ওনার সন্ন্যাস দরকার নাই। এত কষ্ট করার কি দরকার? এত কষ্ট করার কি দরকার? এই চিন্তা করে কাটোয়া গেলেন। এই চিন্তা করে কাটোয়া গেলেন। এবং সেখানে কেশব ভারতীর আশ্রমে পৌঁছে গেলেন। এবং সেখানে কেশব ভারতীর আশ্রমে পৌঁছে গেলেন। অনেক ভক্ত ছিল। অনেক ভক্ত ছিল। কীর্তন হল। কীর্তন হল। এবং চৈতন্যদেব মাঝখানে। এবং চৈতন্যদেব মাঝখানে ঘুরছিলেন। ঘুরছিলেন। এবং চোখ থেকে জল বাড়ি গিয়ে সবাইকে পচে গেল। এবং তার চোখ থেকে জল বেরিয়ে গিয়ে সবাইকে ভিজিয়ে দিচ্ছিল। কিভাবে গঙ্গোপাধ্যায় কিভাবে গঙ্গা উপাধ্যায় তিনি সামনে পর্যন্ত এসেছিলেন? চৈতন্যদেব চোখ কাটবে। এবং সেখানে নাপিত চৈতন্যদেবের চুল কাটবে। কিন্তু সবাই বলছে। কিন্তু সবাই বলছে না 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 না। সবাই বলছে না 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 না। কিন্তু সবাই বলছে না 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 না। নাপিত ছেড়ে দিল, সে বলল আমি করব না। চৈতন্যদেব দেখো তোমার পয়সা তুমি নেবে। চৈতন্যদেব বললেন তোমার পয়সা তুমি নিবে, তোমার পেশা তুমি করবে। তুমি পয়সা নেবে, তুমি পেশায় নাপিত, তুমি আমার চুল কাটবে, তুমি আমার চুল কাটবে। যদি কিছু অপরাধ হয় আমি সেটা গ্রহণ করছি। যদি কিছু অপরাধ হয় আমি সেটা গ্রহণ করছি। কিন্তু তুমি তোমার ধর্ম ফলো না করে সে অপরাধ তুমি গ্রহণ করতে রাজি। কিন্তু তুমি তোমার ধর্ম পালন না করে সে অপরাধ গ্রহণ করতে তুমি রাজি? এভাবে বললেন তখন বাধ্য হয়ে কাটতে হলো। এবং তিনি মহাপ্রভুর চুল ধরে কাঁদছেন। তিনি কাঁপছেন। কাঁপছেন আর কাঁপছেন। কাঁপছেন আর কাঁপছেন। এখন নাহলে ওনার চোখ কাঁদবে, ওনার চানছে কাঁপবে। এখন নাপিত আপনার চুল কাটবে তো চুল ধরে এরকম কাঁপছে, ভালো লাগবে? এটা কি ভালো লাগবে? মহাপ্রভু কোন রকম মহাপ্রভুর চুল কেটেছে। এবং তারপরে নাহলে চুল উপরে পড়েছে। এবং তারপর নাপিত সেই চুলের উপর পড়েছে এবং কাঁদছে। এবং কাঁদছে।
কাঁপছে কাঁদছে, সে কাঁপছে আর কাঁদছে। তার জীবনে আর কারো চুল কাটেনি, তার জীবনে এরকম আর কারো চুল কাটেনি, তারপরে আর কোনো চুল কাটেনি। কৃষ্ণ সারা জীবন করেছে, এরপর সারা জীবন সে কৃষ্ণ নাম করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চৈতন্য দেব দীক্ষা হল, তারপর চৈতন্য দেবের দীক্ষা হল। চৈতন্য দেব কেশব ভারতী নাম দিল, নাম শ্রী কৃষ্ণ চৈতন্য। তখন কেশব ভারতী তার নাম দিল, তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম শুনে গঙ্গোপাধ্যায় বারবার এই নাম বলতে থাকলেন। এই নাম শুনে গঙ্গোপাধ্যায় সে বারবার এই নাম বলতে থাকলো, শ্রী কৃষ্ণ চৈতন্য 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 মাস পর মাস এই শ্রীকৃষ্ণ চৈতন্য বারবার বলে থাকলেন, মাসের পর মাস এভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য বারংবার বলতে থাকলেন। এই দৃষ্টি এই দর্শন হয়েছে মনে মধ্যে হৃদয় মধ্যে আছে ছিল, এই যে দর্শন পেয়েছিলেন তার মনের মধ্যে তার হৃদয়ের মধ্যে আটকে ছিল। এবং তাই বলে তার স্ত্রী তার সব লোক নাম দিল চৈতন্য দাস, এই বলে তার স্ত্রী এবং অন্যান্য লোক তার নাম দিল চৈতন্য দাস। বারবার শ্রীকৃষ্ণ চৈতন্য এই বলে থাকলাম, বারংবার শ্রীকৃষ্ণ চৈতন্য এই বলতে থাকলেন। এখন অনেক ইতিহাস উনি ছিলেন শ্রীনিবাস আচার্যের বাবা, এখন অনেক ইতিহাস তিনি ছিলেন শ্রীনিবাস আচার্যের বাবা। এবং উনি সেই স্ত্রীর সঙ্গে উনি তার স্ত্রীর সঙ্গে গেলেন এবং চৈতন্যদেব বলছেন এবং চৈতন্যদেব বলছেন সন্ধান হবে, তোমরা যখন বাড়ি ফিরে যাবে তোমাদের সন্তান হবে। এবং নাম দেবে শ্রীনিবাস, এবং নাম দিবে শ্রীনিবাস। এবং শ্রীনিবাস আমার অনেক কাজ করিবে, এবং এই শ্রীনিবাস আমার অনেক কাজ করবে। ওনার কিভাবে গেলেন নীলাচলে, কিভাবে নাহারি সরকার
হচ্ছে শিক্ষক হয়েছে, কিভাবে শ্রীনিবাস নীলাচল গেলেন, কিভাবে নরহরি ঠাকুরের কাছে তিনি শিক্ষা পেলেন এবং কিভাবে তিনি চৈতন্যদেব কাছে গেলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তা আগে কয়েকদিন আগে চলে গেলেন এবং তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন, কিন্তু তার কয়েকদিন আগে চৈতন্য মহাপ্রভু চলে গিয়েছেন এবং কিভাবে গদাধর প্রভু তার সাক্ষাৎ হল এবং কিভাবে গদাধর প্রভুর সঙ্গে তার দেখা হলো এবং উনি গেলেন ভাগবত আনার জন্য এবং তিনি গেলেন আবার ভাগবত মানার জন্য, কিন্তু নবদ্বীপ থাকা কালীন উনি হয়েছেন বাগটা দেখে গেলেন আর গদাধর প্রভু তাকে চলে গেল। নবদ্বীপ থাকা কালে নবদ্বীপ থেকে যখন ভাগবত নিয়ে নীলাচলে যাবেন, তার মধ্যে গদাধর প্রভু তিনি অপ্রকট হয়েছেন। যাই হোক, লম্বা ইতিহাস, যাই হোক লম্বা ইতিহাস। বৃন্দাবনে পৌঁছে গেলেন, শেষে উনি বৃন্দাবনে পৌঁছে গেলেন, রূপ স্নান চলে গেলেন, রূপ সনাতন তারা অপ্রকট হয়ে গেলেন, তিনি গোপাল ভট্ট গোস্বামীর থেকে দীক্ষা পেয়েছেন এবং জীব গোস্বামীর শিক্ষা পেয়েছেন তারপরে তিনি স্নানী গ্রন্থ বিতরণের জন্য নিয়ে আসেন ভগবান এবং তিনি তারপর সমস্ত গোস্বামী গ্রন্থ বিতরণের জন্য নিয়ে আসলেন বাংলায়। বীরভূম জেলার বন বিষ্ণুপুরে চুরি হলো, সেগুলো চুরি হয়ে গেল, কিভাবে তিনি রাজা ছিলেন নেতা, সেখানে কিভাবে রাজা ছিল চোরেদের নেতা, রাজা বাইরে ভাগবত কথা শুনতেন, রাজা বাড়িতে ভাগবত কথা শুনতেন, কিন্তু ওই ভাগবত ভালো পাঠক নাই, কিন্তু ভাগবতের ভালো পাঠক নেই, তাই তাই শ্রীনিবাস আচার্য একদিন পাঠ করলেন এবং তার জন্য সবাই হাত তালি দিয়েছে, সবাই খুশি, তার জন্য সবাই হাত তালি দিয়েছে, সবাই খুশি এবং রাজা শ্রীনিবাসকে বলে, রাজা শ্রীনিবাসকে বললেন আমার আমি এইসব গ্রন্থ চুরি করেছি, তিনি বললেন যে আমি এই সমস্ত গ্রন্থ চুরি করেছি, আমার জ্যোতিষ বলছে খুব একটা অমূল্য সম্পদ, আমার জ্যোতিষ বলেছে খুব একটা অমূল্য সম্পদ, আমি ভেবেছি কেরা মনে হবে আমি এগুলো পেলে ধনী হব, কেরা মনে হবে বলে মনে করে আমি ভেবেছি এগুলো হীরা মনি হবে, কিন্তু আমি দেখলাম ধর্মগ্রন্থ, কিন্তু আমি দেখলাম ধর্মগ্রন্থ, আমি মহাপাপী, আমি মহাপাপী, আমাকে উদ্ধার করুন, আমাকে উদ্ধার করুন, ঠাকুর কাছে আদেশ পেয়ে রাজাগৃহে
শিষ্যগণ করছেন এবং তার রানী আর তার পুত্র নরহরি ঠাকুরের কাছে আদেশ পেয়ে রাজা এবং তার স্ত্রী রানী তারা শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং এই সব গ্রন্থ হাতে হলো এই গ্রন্থগুলো হাতে লিখে বিতরণ হলো জীবন এবং এক একটা গ্রন্থের দাম নিজের জীবন আত্মনিবেদনম এখন গ্রন্থ বিতরণ সস্তা গীতা 120 টাকা হলো গীতা 120 টাকা হলো তখন পুরো জীবন তখন পুরো জীবন আজকে মেয়াধান্যা আশীর্বাদ আজকে এই শ্রীনিবাস আচার্যের কাছে ম্যারাথনের আশীর্বাদ নিয়ে যাতে ভবিষ্যতে এই ম্যারাথন এক নম্বর হবে আজকে এই সমস্ত মহান ব্যক্তিদের দিন আজকে শ্রীকৃষ্ণ গোপাষ্টমী আজকে শ্রীকৃষ্ণ গোপাষ্টমী আশা করি আজকে গোপূজা দিবস আশা করি আজকে গোপূজা দিবস আশা করি আপনারা সদায় খুশি হবেন আশা করি আপনারা সবাই উপস্থিত হবেন খুশি হবেন এবং আনন্দ আস্বাদন করবেন খুশি এবং আনন্দ আস্বাদন করবেন আর কি দর্শন হয়নি কিছুক্ষণের জন্য রাধারানীর চরণ বৎসরের মধ্যে একবার আজকে দর্শন করা যায় আজকে কিছু উপদেশ বা প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন আছে হরি গুরু মহারাজ আজকের দিনে কি রাধারানী কি কৃষ্ণ যখন আজকের দিনে ছয় বছর বয়স হলে যখন কৃষ্ণের তখন গোচারণ গেলেন রাধারানী কি এরকম কিছু আজকের দিনে ওনার চরণ দেখানো হয় আজকে অন্যরকম বেশ ভালো প্রশ্ন জননিবাস প্রভু বলতে পারেন কৃষ্ণ যদি ছয় বছর হয় রাধারানী আছে তার পাঁচদিন চৌদ্দ কৃষ্ণ যদি আজকে ছয় বছর হন রাধারানী আজকে তার থেকে পনেরো দিন ছোট কৃষ্ণ আজ থেকে কৃষ্ণ আজকের দিনে গো রাখাল হয়ে গাভী নিয়ে যাবে আজ থেকে